তীব্র দাবদাহে পড়ছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গ থেকে আর বঙ্গ সর্বত্রই চিত্রটা একই রকম। আকাশে মেঘের দেখা নেই, আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তরও। উল্টে বুধবার থেকে কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। গরমে ত্রাহি ত্রাহি অবস্থা রাজ্যবাসীর, পুড়ছে কলকাতা, পুড়ছে দক্ষিণবঙ্গ। দহন জ্বালায় শুধু দুর্গাপুর বা পানাগড় জ্বলছে এমনটা নয়, বীরভূমেও কিন্তু দহন জ্বালা পথ চলতে মানুষ কার্যত সমস্যায় পড়ছেন। বুড়োজ আসানসোলের পরিস্থিতিটা এখন ঠিক কেমন? এই যে তাপমাত্রা, এই যে একেবারে বলা যায় যে ভয়ঙ্কর যে তাপমাত্রা এবং তাপপ্রবাহ, এর থেকে কিন্তু একেবারে বাইরে নেই আসানসোল শিল্পাঞ্চল। সূর্য একেবারে মাথার উপর, 42 ডিগ্রি এই মুহূর্তে আসানসোলের তাপমাত্রা। রবীন্দ্রনাথ, এই মুহূর্তে ঝাড়গ্রামের অবস্থাটা কি, সেখানকার তাপমাত্রা কত? দেখো ব্রজ, তুমি যে জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের কথা বলছো, সেই ঝাড়গ্রাম অরণ্য দিয়ে ঘেরা পরিবেশ, এমনকি সেই ঝাড়গ্রামেও আজ তাপের দহন অব্যাহত রয়েছে। আজ ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপে পড়ছে বাঁকুড়া, নাজেহাল জেলাবাসী। ইতিমধ্যে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 44.6 ডিগ্রি সেলসিয়াস এবং বিগত 10 দিন ধরে এই 45 ডিগ্রি ছুঁই তাপমাত্রা, এর ফলে নাজেহাল জেলাবাসী। মেঘলা আকাশের মধ্য দিয়ে দিনের শুরুটা 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্য দিয়ে হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে তাপমাত্রার পারদ, অর্থাৎ তাপমাত্রার পারদ চড়ছে জেলা পুরুলিয়াতে, আর যার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে জেলা পুরুলিয়ার মানুষজন। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে দক্ষিণবঙ্গবাসী। রিপাবলিক বাংলা। প্রচারের এক অভিনব দিক চলছে, কেউ পুজো দিচ্ছেন, কেউ বা টোটোয় চড়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। বিভিন্নভাবে জনসংযোগে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোটের উত্তাপও। তপ্ত রোদেই প্রচার চালাচ্ছেন শাসক বিরোধী উভয় পক্ষের প্রার্থীরা। আর এবার প্রচারের মধ্যে চলছে জোর কদমে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। চোখ রাঙাচ্ছে সূর্যিমামা, তবে তাকে আমল না দিয়ে প্রচারের ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। জনতার মন জয় করতে মরিয়া শাসক বিরোধী পক্ষ। 26 এপ্রিল ভোট বালুরঘাটে, তার আগে শেষ লগ্নের প্রচারে সুকান্ত মজুমদার। গঙ্গারামপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। নিজের গাড়িতে করে প্রচার সারলেন সুকান্ত মজুমদার, হাত নেড়ে জনসংযোগ বিজেপি প্রার্থীর। মনোনয়ন জমা দিলেন বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিষ ধর। সুবিশাল মিছিল করে ঢাক বাজিয়ে মনোনয়ন জমা দেন দুই প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার আগে বোলপুর রেল ময়দানে পুজো দেন বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। সিঙ্গুরে শুরু হয়েছে তৃণমূলের পাড়ায় চলো অভিযান। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হচ্ছে মানি ব্যাগ। অভিনব প্রচার চালাচ্ছেন তৃণমূল কর্মীরা। সিঙ্গুরে যখন বিলি করা হচ্ছে মানি ব্যাগ, তখন সপ্তগ্রামের মগড়া এলাকায় প্রচার করছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার রচনার। অন্যদিকে চুচুড়ায় বাজারে গিয়ে জনসংযোগে হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। মানুষের সঙ্গে জনসংযোগ করছিলাম, বাজারের বিক্রেতা ক্রেতা দুজনের সাথেই জনসংযোগ করছিলাম। দেখলাম বাজারও করলেন। হ্যাঁ, মাছের বাজার, মাছের মাথা। বাঙালিদের তো মাছ ভাত ছাড়া চলে না, আর মাছের মাথা একটা শুভ জিনিস হয়, সেই জন্য মাছের মাথা কিনেছি, আমারও খেতে ভালো লাগে। শহীদ মাতঙ্গিনী ব্লকের নোনাকুড়িতে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তীব্র দাবদাহে করলেন জনসংযোগ। সেই শহীদ মাতঙ্গিনী ব্লকেই প্রচার সারলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। মন্দিরে মন্দিরে পুজো দিয়ে টোটোয় চেপে জনসংযোগ করেন দেবাংশু। ভীষণ পজিটিভ, ধনাত্মক সারা,
মানুষ এগিয়ে আসছেন, আশীর্বাদ করছেন, সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন, ভীষণ পজিটিভ সাড়া। এবং আমার ধারণা এবার এই সমস্ত জায়গায় যেখানে আমাদের পঞ্চায়েত বা বিধানসভা তো খারাপ ফলাফল হয়েছিল, আমরা খুব ভালো ফলাফল করবো। মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বর্ধমানের টাউন হল থেকে কার্জন গেট পর্যন্ত বিশাল মিছিল করে মনোনয়ন জমা কীর্তি আজাদের। রিপাবলিক বাংলা।